গিয়াসউদ্দিন মডেল কলেজ খুব কম সময়ের মধ্যে তারা একটা উন্নয়ন করে একটা স্থানে উন্নীত হয়েছেন। তারা বেশ ভালো পজিশনে আছে, আমি দেখছি তাদের ফলাফলও সন্তোষজনক। এই কোভিড-19 সময়েও তারা অনলাইনে ক্লাস করেছে, সাপ্তাহিক ও টিউটোরিয়াল পরীক্ষা জুম অ্যাপ এর মাধ্যমে চলমান। নারায়ণগঞ্জ জেলার সর্বপ্রথম প্রথম বর্ষ অনলাইনে ফাইনাল পরীক্ষার সফলতার সহিত সম্পূর্ণ করে যিনি প্রতিষ্ঠাতা, উনি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন। এনার দান নারায়ণগঞ্জ অনেকই দেখা যায়, অনেক জায়গাতেই দেখা যায়, শুধু কলেজেই নয়, বিভিন্ন জায়গায় উনি বিভিন্ন প্রতিষ্ঠানে, ধর্মীয় প্রতিষ্ঠানে সহ দান খয়রাত করেন। আল্লাহ পাকের দরবারে এই দানগুলো তার কবুল হোক, সে যেন ভালো অবস্থানে যায়, তারে আরও দান করার সুযোগ আল্লাহ দিক, এগুলো আমরা হচ্ছে ওনাদের জন্য দোয়া করতে পারি। আর এই কলেজের এবং কলেজের শিক্ষক কর্মচারী সবাই আন্তরিক, শিক্ষাদানের জন্য আন্তরিক। আমি একটু উপদেশমূলক কথায় বলবো, তারা যেন কর্তব্য মনে না করে আন্তরিকতার সঙ্গে যদি শিক্ষাদান দান করলে মনে হয় এই কলেজটা আরও একটু আগায় যাবে। সম্ভবত ওনারা আন্তরিকতার সাথে শিক্ষাদান করেন। আর শিক্ষার অবস্থা, বর্তমান অবস্থা এই শরেন যেটা, সেটা তো বর্ণনা করা যাবে না। তার কারণ বর্তমানে আমরা শিক্ষার জন্য খুবই, শুধু আমরা না পুরো বিশ্বই খুবই খারাপ অবস্থায় আছে। তবু আমি এই কলেজের উত্তরোত্তর সফলতা কামনা করি, ভালোভাবে চলুক, এরা সবাই যেন ভালো থাকে। গত বছর আমরা কোনো মতে কাটিয়ে আছি, ভবিষ্যৎ এই বছর থেকে যেন আল্লাহ সমস্ত বালা মুসিবত দূর করে আমাদের কাজ সুন্দরভাবে করার ব্যবস্থা করে দেন। আমরা শিক্ষক মণ্ডলী, আমাদের কাজ ছাত্র ছাত্রী নিয়ে সবাই যখন উপস্থিত হবে সশরীরে, তখন আমাদের সবারই ভালো লাগবে, সবাই আমরা ভালো থাকবো। আর সবার আল্লাহ যেন ভালো করেন, এই বালা মুসিবত যেন দূর করেন, এই বলে আমি শেষ করছি। খোদা হাফেজ।